সবাইকে সব কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারেন না স্বয়ং ভগবান তার সন্দীপের ক্ষেত্রেও অনথা হয়নি নি ভালো না সেটা তো এখন সবার কাছে পরিষ্কার কিন্তু ভগবান তোমাকে একটা ফুটফুটে সন্তান দিতে তোমার সন্তান ভাগ্য কিন্তু প্রচুর ভালো সন্দীপ তোমাকে বলছি আর সন্তান কিষণের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথাগুলো মন ভরে যায় কত মানুষ কত ভালোবেসে তাকে আশীর্বাদ করছে এবং কমেন্টসের মাধ্যমে ভালোবাসা ছুঁড়ে ছুঁড়ে ভর্তি করে দিচ্ছে কিষণকে সত্যি একটা জিনিস না বলেই পারছি না সবুজ সন্দীপদের বাড়ির পরিবেশটা সবুজের সবুজ আর সেটাকেই একটু কম্পিটিশনে আনার জন্যে এর বাড়ি তার বাড়ি গাছে আম কুড়িয়ে সবুজ দেখিয়ে মন ভরাতে হচ্ছে গাছের টবের ফুলের গাছ দেখিয়ে সত্যি আশ্বাসকর লাগছে যে কিভাবে মানে গোছানো সংসারটার মুখে লাথি মেরে সে আজকে কি করছে কাজ করে শ্রম দান করে এবং অবশ্যই করে বাপের বাড়ির ফ্যামিলিতে পয়সা দিয়ে তাকে ভালো আছে এটা দেখাতে হচ্ছে দেখা যায় কতদিন দেখাতে পারে কারণ তার দাদা আরও পরিবারে একটা নতুন সদস্য আসবে আসবেই আসতেই হবে তাই না সেটা তো দেখবোই এবং এর পরিণতিটাও আমরা দেখব চলো এই বলে ভিডিওটা শুরু করছি আর সাথে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কাজল করি রাখবো তোমায় রাখবো আমার চোখের আমি আমি শুনবে শুনবে তুমি তুমি হ্যাঁ আর গাইবো গাইবো যেন কেউ না শুনি কাজল করি রাখব তোমায় রাখবো আমার রাখবো তোমায় সুইমিং পুলে চলো বাকিটা মেন করছে আজকের আমার ভিডিওটা অনেককে নিয়েই হবে প্রথম আমি রিমি হ্যাঁ রিমি ইজ অফিসিয়াল হুম ফেরত এলো না এক লাখ সাতাশ হাজার মোস্ট প্রভার্ডি যদি না আমি ভুল হয়ে থাকি কারেকশান করবেন প্রচুর নাটক আমরা এই ওয়াইটিতে এসে দেখতে পাই তার মধ্যে এই তিনটে ফ্যামিলি রিমি প্রীতম এবং দিশানি অবশ্যই করে অরিজিনাল নাম ছাড়া না এদের ওই বিকৃত করে নাম ইশানি দিশানি দিশানিকে ঈশানী না না ওদের কিছু যায় আসে না তা রিমি এত নাটক করার পিছনে কারণ কী কেন তার চ্যানেল চলে যাওয়ার পিছনে প্রীতমকে দায়ী করা হলো আর সে পরিষ্কার করে বলে দিল যে তার চ্যানেল চলে যাওয়ার পিছনে প্রীতমের কোনো দায়বদ্ধতা নেই মানে দোষী সাব্যস্ত করা যেতে পারে না সেটা পরিষ্কার করে বলে দিল শোনো আমি এদের বেশ কিছুদিন ধরে দেখছি আমার মতন আপনারাও আমার সাথে সহমত হবেন যে এদের নিয়ে কারা ভাই ভিডিও করে হুম কারা কালচার করে আমার সত্যি অবাক লাগছে বিশ্বাস করো অবাক লাগবে ক্লিয়ার অবশ্যই করবে যারা এদের নিয়ে ভিডিও করে বা এদের নিয়ে আইনি পথে আছে আমি একটা ছোট্ট উপদেশ দেব যেটা দুটো ফ্যামিলির জন্যে সুখদায়ক এবং ভালোই হবে অবশ্যই প্রীতম এবং রিমি রিমির প্রচুর পরিমাণে কাউন্সেলিংয়ের দরকার একেবারে আমরা এখন একটু মডেল স্কুল বা ইংলিশ মিডিয়ামে বা কনভেন্টে যদি পড়াতে যাই ওখানে কিন্তু একটা সাবজেক্টই থাকে যে সাইকোলজি বা স্কুলে অ্যাডমিট করার সময় কাউন্সেলিং করায় বুঝলেন তো মানে ওর ভেতরকার ইচ্ছা ওর ভেতরে কি আছে কি করতে চায় সমস্ত কিন্তু কাউন্সেলিং করলে বেরিয়ে আসে এটা যে কোনো মানুষকেই করা যেতে পারে যদি তার দিক থেকে যদি অসংলগ্ন কিছু পাওয়া যায় এটা খারাপ কিছু না আগেকার দিনে আমরা এসব বুঝতামও না আর করতেও যেতাম না ডিপ্রেশনে এই কারণেই চলে যায় যদি তুমি কাউন্সেলিং করাও সেটা সিটিংয়ের মাধ্যমেও হতে পারে যে কথা বলে নিজেকে শুধরে নেওয়া সংশোধন করা আপডেট করা আর যদি ডাক্তার মনে করে যে ওষুধের দরকার তাহলে ওষুধও দেবে সমস্তটাই আমরা ওয়াইটিতে এসেই দেখেছি বড় বড় ব্লগাররা তারা সাইকালাইটিস দেখাচ্ছে ওষুধ খাচ্ছে ভালো হবে নিজেরাই বলছে এইরকম দেখেছি আজকে রিমিটা দিয়ে স্টার্ট করছি যে রিমির ইমিডিয়েট আমি বলছি ওর যদি একটা সুস্থ স্বাভাবিক ভবিষ্যৎ যদি গড়ার চেষ্টা করে তার মা এবং বাবা আমি বলি কি ওর মাও কিন্তু ঠিক জায়গায় নেই ওর মা এখন নতুন করে ক্যাথাকুরানির মাকে দেখছি যে নিজেদের ফেসটাকে ভাইরাল করার মতলবে রয়েছে তাতে মেয়েদের সর্বনাশ হয়ে গেল মাদের কিছু যায় আসে না প্রতিনিয়ত মেয়েদের বিক্রি করে তাদের ফেস ভ্যালুটা বাড়ানোর চেষ্টা করছে সেটা রিমির ক্ষেত্রেও দেখলাম আর ক্যাথাকুরানি সেখান থেকে বাদ যায় না অবশ্যই করে রিমির পর আমি ক্যাতাকুরানিকে নিয়েই বলতে বসবো যে এখন কিন্তু অনেক কিছু আমরা বুঝতে পারছি যে এই পাঁচ বছর কোন মেয়েটার সাথে সন্দীপ ঘর করেছে এটা কিন্তু পরিষ্কার এটা একদম পরিষ্কার যে সন্দীপের পাঁচটা বছর কেউ ফিরিয়ে দিতে পারবে না কিন্তু এই পাঁচ বছর সে ভুলে থাকতে পারে তার ফুটফুটে সন্তান কৃষাণুর দিকে তাকিয়ে কারণ এইটা একটা দারুণ ভগবানের প্রদত্ত একটা উপহার কৃষাণুকে পেয়েছে সন্দীপ অবশ্যই করে বলবো রিমিকে বলি রিমির মা নিজের এই যে ধার দেনা শুনলাম প্রচুর সে লোন করেছে যার একটা থাকার ব্যাপারটা সে বোঝায় তারপর মেয়ের চ্যানেল থেকেও করে টাকা পায় আমিও দেখি মানুষ কত নোংরা জিনিস পছন্দ করে না মানুষ এদের ভিউজ দিতে যায় এদের বারংবার দেখতে চায় প্রত্যেকবার দেখছে এরা ভুল এরা ভুল মেসেজ দিচ্ছে এদের থেকে ভালো কারোর কিছু শেখার নেই তারপরেও আপনি এই যে ডিলিট হয়ে যাওয়ার যে মানে কি বল এখন অপপ্রচারটা কোন দিক থেকে কিভাবে হয়েছে আমার আমি এগুলো মাথায় নিতে পারি না আমি এদের কোনো ভেজাল মনে করি তাহলে আজকে ও যদি নতুন কোনো চ্যানেল ওপেন করে দেখবেন দেন দেনান দেন রাত পেরিয়ে ভোরবেলায় দেখবেন ও মনিটাইজেশন অন করে ফেলেছে একটা দিনে তারপরে তো এত মানুষ এদের সাবস করে কারণ মানুষ নোংরাটা দেখতে ভালোবাসে অসভ্য নোংরা দেখতে শুনতে ভালোবাসে আর বলতে তো ভালোবাসেই বলে কিছু চ্যানেল এই মুহূর্তে আমাদের ওয়াইটিতে একদম ফেমাস হয়ে গেছে তার মধ্যে সবচেয়ে প্রথম নাম আসে দালালের দালালের চ্যানেলটা একটা কথা বলি একজন বলেছে নামটা এই মুহূর্তে মনে আসছে না এস দিয়ে নাম আমাকে বলেছে আপনি এবার ওর নাম করে ওকে একটু ছাড়ুন বলে এরকম হাজ্য করা তা আমি বলছি আপনি সবার ভিডিও দেখেন বেশ কিছুদিন ধরে হয়তো দেখেন জানি না আপনাকে হঠাৎ করে দেখলাম আমার কমেন্ট বক্সে আপনি জানেন ঠিক কিভাবে এমএসএলদের পিছনে পড়েছিল তিন বেলা তিনটে ভিডিও দিত আর একটা চ্যানেলে আবার আর একটা ভিডিও দিত সারা দিনে জপমালার মতন যুক্ত এমএসএলদের প্রত্যেকটা গুঁড়ো থেকে বুড়ো বুড়ো থেকে গুঁড়ো প্রত্যেকটা সদস্যকে নিয়ে তখন আপনি কোথায় ছিলেন অতএব আমাকে বলতে এসছেন ভদ্র মতন বলেছেন এরপরে কিন্তু আমি ভদ্রতা দেখাতে পারবো না কারণ সম্পূর্ণ নিজের চয়েস আমি কাকে চুজ করবো কি করব না এটাই যদি এর মধ্যে থাকতো এই মানবিকতা বোধ মনুষ্যত্ব বোধ তাহলে এলকে এইভাবে নগণ্য করতো না বাজারে বাজারের মধ্যে যেমন বাজারিয়া ওরা বাজারের মধ্যে বিক্রি করার চেষ্টা করেছে এবং যেটা দেখেনি বারংবার সেটা খোঁচা মেরেছে ভিডিও বহির্ভূত কথা বলেছে যেটা ভিডিও দেখানো হয়নি সেটা বারংবার বলা হচ্ছে আর সেই কারণে সেও জানে আপনারাও জানেন আর আমাদের থেকে ও ভালো জানে কারণ ওর একজন লিগাল অ্যাডভাইজার আছে সবসময় ওঠা বসা খাওয়া শোয়া সময় সে পাশে থাকে সে ভালো করে বোঝাতে পেরেছে যে কী হুলকো তোমার পিছনে বোঝা আছে আচ্ছা তাহলে বুঝতে পেরেছেন আমাকে জ্ঞান দিতে আসবে না ঠিক আছে আর আপনি যদি বলেন যে আমাকে একটু সুযোগ দিন আপনি একটু ওকে নিয়ে ভিডিও করা বন্ধ করুন আমি একটু করি তাহলে বলবো দুজনেই করি না ব্যাপারটা মুক্ত হবে তাই না আপনি বলার কেউ না আমি ভিডিও কাকে নিয়ে করব কি করব না ঠিক আছে মাথায় রাখবেন এরপরে অন্যভাবে বলবো আপনাকে চলুন অনেক ভাও দিয়ে দিলাম এইবার ক্যাথাকুরানি হ্যাঁ ঠিক তাই ক্যাথাকুরানি যা যা ভিডিও দিচ্ছে যা যা ওদের বাপের বাড়িতে ঘটছে এইগুলো আমরা সত্যি ও এতদিন বাপের বাড়িতে না থাকলে আমরা বুঝতেই পারতাম না ফ্যামিলিটা কতটা আনকালচার কতটা অশিক্ষিত কতটা মানে নিচের লেভেলের যে এই পরিবার থেকেও মেয়ে বিয়ে দেওয়া যায় এটা ভাবাটা কত রকম মানে অন্যায় আবদার সন্দীপের জীবনটা দুর্বিষহ করে তুলেছে বাপের বাড়িতে আমার অভাগ লাগে এরা এই লুডো খেলা ছাড়া আর কিছু দেখাতে পারে না কারণ দেখানোর কিছু নেই এবার অনেকে বলবে লুডো খেলা কি ব্রেনের খেলা না লুডো খেলা কি ভালো না অবশ্যই ভালো তারপরেও অনেক কিছু আছে সারা দিন ধরে চারটে মহিলা ওই বাড়িতে কী রান্না হয়েছে ডাল বলা ভাজা আলু ভাজা ডিমের অমলেট আচ্ছা আপনারা বলুন তো সন্দীপদের বাড়িতে কি এরকম কিছু দেখেছেন ওর মা এক প্রস্ত রান্না করতো সকালে ভাত দিয়ে খাওয়ার জন্য সে মাছের ঝোল বলো তরকারি বলো ডাল বলো আর এক প্রস্ত হতো দুপুরবেলা খাওয়ার জন্যে আমরা কিন্তু দেখেছি এবং ভাবে রান্না হতো যেমন তেমন না হুম আজকে এর বাগানে একটা আম পড়েছে কুড়োচ্ছে ওর বাড়িতে গিয়ে আম খাচ্ছে তার বাড়িতে গিয়ে মাছ খাচ্ছে আজকে নিজের শ্বশুর বাড়িতে কতগুলো আম গাছ কতগুলো কাঁঠাল গাছ কত ফুলের গাছ এই সব মানে কম্পিটিশনের জন্য ওর ছাদে গাছ দেখাচ্ছে সেই কম্পিটিশন না সমগত্রীও হতে পারবে না যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ঠাম্মি বলছে স্বামীর নাম মুখে আনলে অমঙ্গল আহারে কার কাছে কিসের গল্প শোনাচ্ছে যে স্বামী কম চুল্লুখর বেশি বলেছে ওয়াইটিতে এবং মানুষকে বলার সুযোগ করে দিয়েছে যেখানে আমরা কিন্তু সন্দীপকে দেখিনি কোনোভাবেই দেখিনি অসংলগ্ন বা চুল্লুক খাচ্ছে বা টলছে মাতলামি করছে বা চুলুক কিনতে গেছে তাহলে স্বামীকে যে বলে চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাক তার থেকে আর কী আশা করতে পারেন আর কিষাণুর বিষয় কিষাণুর বিষয় বলতে গেলে দেখুন ওয়াইটিতে এদের ব্যাপারগুলো ফোরকাস্ট হয়েছে অতি দ্রুত দাবা নলের মতন ছড়িয়ে পড়েছে মানুষ জানতে পেরেছে এদের কেচ্চা কেলেঙ্কারি সেই জায়গায় দাঁড়িয়ে কৃষাণ যেখানে আছে সুস্থ মতন আছে সুস্থ স্বাভাবিক এবং স্বাস্থ্যসম্মতভাবে এগিয়ে চলছে এবার দালাল বলতে পারে দালাল পরস্পর বিরোধী কথা বলে করে দালালে কথা বলছি যে ওকে ঠিক মতন ভাত খাওয়ায় না মানে ও যেইভাবে কথা বলছে মনে হচ্ছে যেন সৎঠাম্মির কাছে রয়েছে আর এই বলবো বলবো অনেক কিছু বলবো এই যে মন্দিরার এই যে প্রেগন্যান্সি সেকেন্ড বার প্রেগন্যান্সি নিয়ে বা বমি হচ্ছে বমিটিং যে সমস্ত কিছু নিয়ে এত জ্ঞান আমাদের দালাল এত জ্ঞান দালাল একটা আপ টু বাটাম মানে ভগবানের প্রচুর অবিচার না রে এত জ্ঞান তোর মধ্যে কিন্তু এই জ্ঞানের বিস্তারটা তুই ছড়ানোর সুযোগ পাচ্ছিস না খারাপ লাগে জানিস তো যেটা বলছিলাম ক্যাতাকুরাণী তার স্বামীকে কি নামে ডাকছে এখন মানে দালালের কথা অনুযায়ী যে আইনগতভাবে তারা স্বামীশ্রী কিন্তু ডিভোর্স না হলে মানে ওর জানে না তো অনেক না জেনে কপচায় যে ডিভোর্স না হলে ও অ্যাড্রেস চেঞ্জ করতে পারবে না সেটা ভুল বার্তা দিয়েছে তা সেই জায়গায় দাঁড়িয়ে আইনত তারা স্বামীশ্রী তারপরেও কি বলছে চুল্লুখড় চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে আবার ওর পায়ের কাছেও এসেও পড়তে হবে বাবা স্বামী ভক্তি সেই লেভেলে ওর ঠামি জানে সবই এইভাবেই বোঝাচ্ছে না এর কি গুণ গুণের আধার যার জন্য বাপের বাড়িতে এসে পড়ে রয়েছে আর প্রতিনিয়ত আপনারা খেয়াল করবেন লাইফ আর বুকে পাগলি এ পাগলি এ পাগলি 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 বলতে বলতে দাদা পাগল বৌদিটাকেও পাগলি বানাচ্ছে মানে ওকে বলতে পারবে না যে দাদা পাগল আর সুস্থ একটা মেয়ের সাথে বিয়ে দিয়েছে এই জন্য ওর রচনা করছে রটনা করছে যে দাদা পাগল দাদা তার কাটা বউটাও তার কাটা হয়েছে বউটা কিন্তু দেখবেন নতুন বউ বলে বোধহয় নাহলে যা নাইটি পরে মাঠে ঘাটে শাকসবজি কাটতে যায় তাতে মনেই হয় না ফারাক কিছু আছে অন্যের বাড়িতে গেলে কুর্তি অ্যাটলিস্ট পড়ে যায় এটুকা আমরা দেখতে পেয়েছি তাই আমার নাইটি গ্রুপে যখন আছে নাইটি পড়ে যাবে আমার কাছে নাইটি পড়াটা অন্যায় না আমার কাছে এই যে নাইটি পরে সারা পাড়া চড়ানো এটা একটু অবজেকশন আছে আমি শুধু ভাবি সন্দীপের এই যে খোঁজ না নিয়ে বিয়ে করাটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আর আগামী দিনের যারা যারা শাশুড়ি হতে চলেছেন বা শাশুড়ি হবেন তারা অবশ্যই করে ছেলের বাড়িরও খোঁজ নেবেন আর মেয়ের বাড়িতে অবশ্যই করে খোঁজ নেবেন ছেলের মায়েরা মেয়ের বাড়ি খোঁজ নেবে আর মেয়ের বাড়ির লোকেরা অবশ্যই করে ছেলের বাড়ি খোঁজ নেবে তা এইটা আমি এইখানেই এন্ড করলাম ক্যাথাকুরানির বিষয়টা যে কোথায় কোথায় লেবেল এদের তাই না সারা দিন মাকে দিদি ডাকছে মা মেয়েকে দিদি ডাকছে মানে সেই লেভেলে এদের ভালোবাসা প্রচুর বলতো দালাল কণিকাদের নিয়ে প্রচুর বিনা মতলবে ওদের কলসিত করতো কেন ম্যাগি খাচ্ছে এদের দেখুন টিফিনই ম্যাগি দিয়ে এরা মাথায় গামছা পরে ঠাকুর ঘরে ঢোকে আমি এগুলো মানি না মানি না তাহলে কণিকা করলেই যত প্রবলেম ও ক্রিয়েট করতো কিন্তু একে দেখুন কোনো দিন গোপাল সেবা গোপু সেবা দেখায় না পুরোটাই তার বরের ঘাড়ে দিয়ে দিয়েছে তারপরে তো যা করছে সেটা আর বলার অপেক্ষা রাখছে না তা অবশ্যই করে ওর ক্ষেত্রেও আসবো তাই এইটাই ছিল আজকে প্রথমে রিমি তারপরে ক্যাথাকুরানি এইবার আসবো তোলা দালাল তোলা দালাল তুই কি দেখি এত লালা ফেলছিস ওইটা যদি কাজলতা হয়ে যায় অ্যাকচুয়ালি আমি জানি না ওটা কাজল লতা কি কাজলদানি তুই যে ফটোটা দিয়েছিস তোর থামনেলে তাতে তোর ডেকে মনে হচ্ছে সিক্স প্যাক মানে তোর হিংসা জেলাসি থেকে এখন ওর সত্যিকারের কাজলদানি কিনা আমি বলতে পারবো না তবে এইটুকানি বলতে পারি যার ফটো দিয়েছে সেটা হতেই পারে না দানি। কারণ কি বলতো কারণ সীমার সাথেই তো একটা ভুলভাল সম্পর্ক তুই তুলে ধরেছিস সেই জায়গায় সীমার দাঁত প্লাস্টিকের চোখের আশেপাশে এত গুটি গুটি গুলু গুলু হুম মাংস ঝুলে পড়েছে এত মোটা মাংস ঝুলে তুই বলিস ভুরিও ওই রকম থলথলা হুম তারপরে এরকম সিক্স প্যাকের একটা ছেলে ও কি পাতা দেবে মনে হয় না বল ওর মডেলের ছবি এনে ওরকম দিয়েছে জানিস তো অ্যাকচুয়ালি ওই দেখে যে তোর সব জায়গা দিয়ে লালা পড়ছে বোঝা যাচ্ছে কিন্তু লালা পড়লেও কিছু করার নেই জানিস তো তুই একটা ল্যাপা পোচা নিপল কথাটা মনে পড়লো না সিক্স প্যাককে দেখে আর কিচ্ছু তোর মনে পড়লো না দেখ এরকম সেক্সটা তুই মুখে মুখেই মেটাস আমি ভাবি যে কেতাকুরানীদের ফ্যামিলি এক রকম আর তোর ফ্যামিলি আর রকম যেরা ওই মুখে মুখে তুই এটাকে মেটানোর চেষ্টা করিস তো অনেক কিছু বলতে পারতিস একটা ছেলের ফটো নেলে দিচ্ছিস ছেলে না তুই আবার বয়স্ক বলি তাহলে কাজল শুনেছি ছোটো টোটো হবে তাহলে সমস্তটাই একটা দোল টানায় একটা জিজ্ঞাসা ছিন্নোর মধ্যে রয়েছে যে সত্যি কেউ কাজল নানি সত্যি কেউ সুইমিং পুলে ওরকম স্নান করছে তাহলে যে বডিটা তোর থামনেলে দেখলাম তাতে তো প্যাক মনে হলো তাই না সেই দেখেই কি তো সব জায়গা থেকে লালা পড়ছে হতী অশুভন নোংরা নোংরা ছাড়া তোমার চ্যানেল চলবে না আমি এই লাথখোর তোলা দালালকে বলছি সত্যি কি নোংরা না তুই এত সুন্দর করে নোংরা আমিগুলো বিশ্লেষণ করতে পারিস না আমার তোকে দেখে ঘেন্না লাগে বিশ্বাস কর আর সবচেয়ে এদের পরিবারে সবচেয়ে হাফগান্ডু হাফগান্ডু তো ওর সীমার বরকে বলে ফুলগান্ডু এর বরটা তোরও পচা যে ওর মলদারে মলের চাকরি মলে যে চাকরি করে সেখানে ইফসিটারা কি কারণে গেছিল সেটা ভুল রটনা রটাচ্ছে অবশ্যই করে ইফসিটা লিগালি কোনো স্টেপ যদি নিয়ে থাকে বা নিতে চলেছে নেবে তো অবশ্যই তাহলে ওই মলকে পার্টি করবে কারণ ওই মলের সিসিটিভি ফুটেজটা অবশ্যই করে খুব জরুরি বিশেষ করে জনগণের জন্যে আমাদের জন্যে যে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে রূপের তাসমাস আমি বুঝি না এই সিসিটিভি ফুটেজটা দুই পক্ষরই কাজে লাগবে বিশেষ করে ইফসিটা কারণ ইফসিটা ওখানে বলেছে কোনো রকম তাদের হার্ট করা হয়নি বা হ্যারেসমেন্ট করা হয়নি যেটা বাজে রটনা রটাচ্ছে যার জন্য সে ফিজিক্যালি মেন্টালি প্রিপারেশন নিচ্ছিল বলে গতকাল ভিডিও দিতে পারেনি দেখা যাক কত দূরে আশা রাখবো এই ফিতা এত বোকা কাজ করবে না এত কাঁচা কাজ করবে না তাতে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে ওয়াইটিতে নোংরামি করলেই তোমার ভিউজ বাড়বে আর আইনের দিক থেকে চিঠি গেলেই তোমার ভিউজ বাড়বে কারণ এইভাবেই তোমার এগোতে হবে নোংরা উপায় তোমার পয়সা রোজগার করতে হবে আর সেই পয়সাটা তোমার ওই আইনের দিকে ছুঁড়ে মারতে হবে কারণ আইন 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 কিছু হলেই থানা পুলিশ আর এই পুলিশ বলতে গিয়ে আমার মনে পড়ে গেল হ্যাঁ রে ক্যাথাকুরানি আর ক্যাথাকুরানির মায়ের ওরে বাবা সেই পর্যায়ে আমি লাস্টে ওই যে ভোটের ওদের কি ইচ্ছা না কেউ পলার কাঁদিয়ে দিচ্ছে ভোট দিতে বলছে কেউ গাল টিপে দিয়ে বলছে ভোট দিতে হবে মানে ভোটের উপরে এত মনোনিবেশ কেন এদের আর পুলিশ আরে বাড়িতে তোর বাবা তো পুলিশের ড্রাইভার এই সূত্রে তো তুই প্রচুর পুলিশ দেখেছিস তোর এই রকম মানে অবাঞ্ছিত আবদার আমার অবাক লাগছে বিশ্বাস কর মানে তোর মা এখন সেই পিঙ্কি পালের মতন হয়ে গেছে মানে ক্যামেরায় মুখ দেখাতে দেখাতে রান্নাঘরের রান্নায় মন দিতে পারছে না যার জন্য ডাল ডিমের অমলেট আর আলু ভাজা চিন্তা করতে পারছেন বন্ধুরা ফ্যামিলিতে চারজন ওর বাপে আসে আসছে কি আসে না আর দাদা দাদা ভাই তার কাটা দাদা ভাই এই পাঁচজন কি খাচ্ছে ডাল ডিমের অমলেট আলু ভাজা আরে এটা সংসার করছে হ্যাঁ ওর মা সেই সময়টা ওয়াইটিতে মুখ দেখাতে ব্যস্ত রিলস করতে ব্যস্ত শর্টস দিতে ব্যস্ত মা বলে দিচ্ছে মা মেয়েকে দিদি ডাকছে মেয়ে মাকে দিদি ডাকছে একেবারে ফ্যামিলি আমি তো বলবো হয়তো সারা রাজ্যের লোক জেনে গেছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তো শুধু রাজ্য না প্রচুর মানুষ দেখে ফেলেছে তোদের এই ইচ্ছা কেলেঙ্কারি হুম তাও বলবো সন্দীপ জোর বাচ্চা বেঁচে গেছে সন্দীপ জোর বাচ্চা বেঁচে গেছে আর ছেলেটা ওই বাড়িতে নিয়ে যাওয়ার নাম করিস না ওই পাড়া চড়াতে বেরোবে পড়াশুনোর নাম নেই ওই সকাল হলো খেয়ে দেই লুডু খেলতে বসে গেলি পাড়ার সব লোক তোদের বাড়িতে ভিড় করে আছে একটু ওই আম কলা আপেল একটু ভাত খাওয়ার লোভে আমি এটা ছোট করছি না বন্ধুরা সব সময় মাছির মতন ভ্যানম্যান 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 করছে আশেপাশের লোকেরা সেখানে বাচ্চাটার কনসেন্ট্রেশন যদি নিয়ে যায় পড়াশোনা বলুন বা অন্য কিছুতে মনোনিবেশ হবেই না তারপরে তো এরকম পাড়ার টগাতে বেরিয়ে যায় গায়ে অন্যা আর নাইটি নাইটি পরিবার মানুষে ওখানে কমেন্ট করেছে যে অ্যাটলিস্ট লিস্ট নাইটি কথাটা মানেই হচ্ছে রাতের ড্রেস ওটা বেলা পরে ম্যাক্সি পুরু লং স্কার্টগুলো আছে ফ্রকের মতন একটা ডিসেন্সি আছে সব কিছুর কিন্তু না যে যেখানে আপব্রিঙ্গিং যেখানে বেড়ে উঠেছে সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না আর কত ফুর্তি কত ফুর্তি মনে সে ফুর্তির জন্যে সে গোছানো সংসারটার মুখে লাথি মেরে চলে এসছে তাহলে বুঝতে পারছেন আজকে এই তোলা দালাল আজকে কার ছবি দিয়েছে কার ছবি পেয়েছে মানে শিওর হয়নি এটা সত্যি কাজলদানি কিনা তবে এইটুকানি বুঝতে পারছি ওর ওই সিক্স প্যাক দেখে ওর জায়গা জায়গা থেকে চলকে চলকে রস পড়ছে লালা লালা ঝরে পড়ছে সব জায়গা দিয়ে সব জায়গা দিয়ে যার জন্যে ও এত সুন্দর করে চিকচিকে হাসি দিয়ে কাজলদানির এত সুন্দর কথা বলেছে আমি জানি না যদি কাজলদানিও হয় তাহলে তো বলবো যে সীমা এটা তুমি কি করছো তোমার ফলসদার তোমার এত বড় ভুরকো পেট ওই থলতলা চেহারা হুম তারপর চোখের চারপাশে কলেস্ট্রললে জমে যাওয়া মাংস তারপরেও এরকম একটা সিক্স প্যাকেট গাজলতা তো ধরেছো তুমি আরে ধরেছ ধরেছো তুমি এইভাবে ফোরকাস্ট করেছো একজন তো লালা পড়তে পড়তে লালা ময় হয়ে গেল ঘর তোর এইটা একদম একদম দিস ইস নট ফেয়ার ঠিক আছে চলো এইটুকানি দিলাম আর অবশ্যই করে বলবো এই যে তুই মানুষের প্রেগনেন্সি বমি হচ্ছে শতমা তুই এইগুলো একটু কম বল তুই নিজেকে নিজেই খিল্লির পাত্রী করছিস কোনো বিষয় তোর জ্ঞান নেই মানে আমরা সব সময় জানি শব্দের থেকে আলোর গতিবেগ কত আগে সবসময় বিদ্যুৎ চমকায় তারপরে শব্দটা হয় তাহলে এর থেকে আজকে নতুন করে জানছি যে আলোর গতিবেগ পিছনে ফেলে শব্দের গতিবেগ আগে ধিক্কার তোর জীবনের প্রতি জানিস তো আমি ভাবি ভগবান সব বুঝেই মন বুঝে তো ধন দেয় তোর কাছে একটা তোর যদি কেউ আসতো সে একটা অশিক্ষিত আকাট মূর্খ তৈরি হতো বিশ্বাস কর ঠু

কিন্তু আফসোস করে লাভ নেই ঠিক আছে তা এইটুকানি বলার ছিল আসবো আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলো আচ্ছা এই পর্যন্ত আর একটা ভিডিওর সাথে অবশ্যই লাভ লাভই বল